একটা পণ্য এমনিতে সেলস হয় না, সেলসের জন্য কিছু কথা বলতে হয়, কনভারসেশন করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক টেকনিক্যালি কথা বলতে হয়, সবশেষে অনেক পরিশ্রমের পরে একটা পণ্য সেলস করতে সক্ষম হতে পারেন। তা আলোচনা করছি হাউ টু সেলস টক, একটা সেলসের জন্য কীভাবে একটা কাস্টমারের সঙ্গে কথা বলতে হয়, কীভাবে কথা বললে সেটা ইফেক্টিভ হয়, এবং ফিডব্যাকে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনার সিকোয়েন্স মেনটেন করে কথা বললে সবচেয়ে ইফেক্টিভ রেজাল্ট পায়। তো কাটলার অ্যানালাইসিস ফাইভ স্টেপ আলোচনা করছি। প্রথম হচ্ছে ট্রাই করেন বেস্ট কনভারসেশন, একটা কাস্টমারদের সাথে আপনি প্রপোজটা, তাকে ফার্স্ট কনভারসেশন, তার সাথে প্রথম যে কমিউনিকেশনটা, খুব সুন্দরভাবে করেন, খুব অ্যাট্রাকটিভ হইতে পারেন। যেরকম আপনি লাভ প্রপোজ করছিলেন, লাভ ভালোবাসার প্রপোজ যার সাথে করছিলেন, এরকম টাইপের কাস্টমার সাথে আপনি প্রথম কনভারসেশনটা এরকমভাবে করেন। যেরকম আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? জি, আমি কাটলার গ্রুপ অফ কোম্পানি থেকে আসছিলাম ভাই, আমি সেলস ম্যানেজার কাটলার, আমি মার্কেটিং অফিসার কাটলার। তো ভালো আছেন না? এ হচ্ছে জাস্ট এরকমভাবে যদি আপনার কাস্টমারটা পরিচিত হয় তাহলে এত নাটক করে বলার কিছু নাই, কিন্তু যদি নতুন হয়, ফার্স্ট কনভারসেশন হচ্ছে, তাহলে একটু অ্যাট্রাকটিভ ওয়েতে করতে হবে, এটাই হচ্ছে উচিত। সে আপনার আপনার স্টাইল দেখে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার বিহেভিয়ারটা দেখে আপনি আন্দাজ করতে পারে যে আপনি কী ধরনের কোম্পানিতে কী ধরনের সেলস পিপুল, আপনি কী ধরনের পণ্য, কী ধরনের সার্ভিসটা আপনি তার কাছে সেলস করতে আসছেন। তো আপনার প্রথম ইমপ্রেশনটাই বলে দেবে সে কতটুকু আপনাকে সময় দেবে। এরপরে তার কনসেন্ট্রেশন যখন আপনার দিকে হয়েছে, তখন আপনি তাকে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস সম্পর্কে বলেন, আপনার কোম্পানির অ্যাবাউট সম্পর্কে বলেন, আপনি কী সেলস করতে গিয়েছেন এই প্রোডাক্ট সম্পর্কে তাকে বলেন। তখন সে ফিডব্যাকে কি বলবে, যে ভাই এই প্রোডাক্টটা আসে ভাই, লাগে না, এখন আসেন যান ভাই, বিরক্ত করেন না, ওই আরেকদিন দেখবো যান, ঠিক আছে? আচ্ছা ভাই, এ ধরনের পণ্য আমার লাগে না ভাই, আমি আমরা সেলস করি না, আমরা নতুন কোনো কোম্পানি প্রোডাক্ট বিক্রি করি না, এসব প্রোডাক্ট চলে না ভাই, আমার কাস্টমার খায় না, আমাদের কাস্টমার সব ভালো ভাই, ঠিক আছে, তাহলে এক দর্জন বাকিতে দিয়ে যান, এরকম নানান কোশ্চেন আপনি কী করবেন। আপনি তখন আপনার প্রোডাক্টের স্পেশালিটি সম্পর্কে বলেন, ভাই আপনি তো এই ধরনের প্রোডাক্ট বিক্রি করছেন, আমার কাছে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের মধ্যে কিছু ইউনিক ফিচার আছে, ইউনিক বৈশিষ্ট্য আছে, যেটাতে আপনার প্রফিট বেশি, যেটার কোয়ালিটি ভালো, যেটা কাস্টমার যদি একবার পারচেস করে সে বারবার পারচেস করবে, এবং এই প্রোডাক্টের এই 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 ফেসিলিটি আছে, এই এই পার্থক্য অন্য কোম্পানির সাথে, জাস্ট এইভাবে আলাদাভাবে আপনার পণ্যর যে ডিফারেন্সিয়েশানগুলো আছে, পণ্যর যে আলাদা ইউনিক ফিচারগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো তাকে স্পেশালভাবে যতটুকু বলা সম্ভব হয় আপনি তাকে বলেন। তখন সে আপনাকে বলবে, ভাই আপনি অনেক বেশি কথা বলতেছেন, ঠিক আছে সবই ঠিক আছে ভাই, কিন্তু এখন লাগে না, এখন আসেন, আমি বিক্রি করবো না ভাই, ঠিক আছে আরেকদিন আসেন দেখবো, ঠিক আছে? তখন আপনি তাকে রিকোয়েস্ট করেন, ভাই এক পিস দিয়ে যাই, ছয় পিস দিই, বারো পিস দিই, একটা ছোটো একটা কোয়ান্টিটি রাখেন, ফার্স্ট টাইম একটু চেক করে দেখেন, কাস্টমারের যদি কোনো কমপ্লেন হয় আমরা দেখবো, প্রোডাক্টের ফিডব্যাক যদি কোনো খারাপ হয় আমরা দেখবো, আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি রিটার্ন রিপ্লেসমেন্ট আছে, ঠিক আছে? সব কিছু যে যে সাপোর্ট সেলসের পাশাপাশি যে সাপোর্টটা তাকে দেওয়া দরকার, এই সাপোর্টের কথা বলেন আপনি তাকে। তখন ফিডব্যাকে কিন্তু কাস্টমার আপনাকে বলবে, না ভাই এই ধরনের কোম্পানি অনেক আসে, আজকে প্রোডাক্ট বিক্রি করলে কালকে আসে না, খুঁজে পাওয়া যায় না, প্রোডাক্ট নষ্ট হয়, ড্যামেজ হয়, এটা সেটা অনেক যুক্তি, সে পণ্য সেলস করবে না, এই সেলস করবে না, এইখান থেকে দিয়ে আপনাকে অনেক অজুহাত দেবে, মানে আপনার পণ্যের অনেক দোষ বের করবে, অনেক সমস্যা বের করবে, যেগুলো হতেও পারে নাও পারে, এগুলো তার এক্সপিরিয়েন্স থেকে, তার ব্যবসাতে এ ধরনের সেই মানে পরিবেশটাই এরকম যে আপনাকে এক আপনার পণ্য সেলস করতে গেলে এগেনস্টে আপনাকে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট করবে, নেগেটিভ কথাবার্তা বলবে, আপনি যদি তার নেগেটিভিটি শুনে কনভিন্স হন তাহলে আপনি তো আপনার প্রোডাক্ট পড়তে, ওই নেগেটিভিটি শুনতে হবে এবং তার মাঝখানেই আপনাকে অ্যাকশান নিতে হবে। তো লাস্ট যে চান্সটা আপনি নেবেন ভাই, ঠিক আছে ওয়ান চান্স, একবার অন্তত আমি আসি,
আপনাদের মাঝে একটা প্রোডাক্ট সেলস করি আমি, প্রোডাক্টটা অনেক ভালো। আপনি তো অনেক বেশি কোয়ান্টিটি কার্টুন, আপনি কার্টুন কার্টুন প্রোডাক্ট পারচেস করে আমার কাছ থেকে, যদি এক পিস এই কলমটা নেন, এক পিস এই প্রোডাক্টটা নেন, আপনি অনেক কিছু হয়ে যাবে না ভাই, জাস্ট এক পিস একটা সার্ভিস দেখেন, দরকার আপনি পার্সোনালি ইউজ করেন। এভাবে ইমপ্রেস করতে হবে, এভাবে কথা বলতে হবে। একটা আউটলেটে যখন সেলস কল করবেন, একটা কাস্টমারে যখন সেলস করবেন, এই স্টেপগুলো ফলো করলে আশা করি যে অনেক ভালো রেজাল্ট পাবেন। আর এই সম্পর্কিত অনেক ভিডিও আমার এই চ্যানেলে আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন স্টাডির জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই বাই।